বিদ্যমান ব্যবস্থায় সত্যিকার নির্বাচন সম্ভব নয় বলছে বাংলাদেশ জাসদ। এদিকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে বিরোধীদের মরদেহ জোয়ারে ভাসবে। জানাবো সরকার বিরোধী আন্দোলন নতুন রূপে, সব দল মিলিত হচ্ছে এক মহনায়। এবং সর্বশেষ জানাবো পদ্মায় ট্রলার ডুবি, এখনো খোঁজ মেলেনি ভাই বোন সহ নিখোঁজ তিন শিশুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিদ্যমান ব্যবস্থায় সত্যিকার নির্বাচন সম্ভব নয় বলছে বাংলাদেশ জাসদ। 2014-2018 সালে ধারাবাহিকতায় বিদ্যমান সরকার ব্যবস্থা একটি সত্যিকার জাতীয় নির্বাচন বলে বিবেচনা করেছেন। দলটি বলছে তাদের পক্ষে এ ধরনের নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়। দেশের মানুষের জীবনযাত্রার মান স্বাধীনতার আগের তুলনায় বেড়েছে, এতে সন্দেহ নেই, কিন্তু সময়টা দীর্ঘ হয়েছে। অপরদিকে উন্নয়নের নামে সৃষ্টি হয়েছে প্রচণ্ড শ্রেণী বৈষম্য, যা সামাজিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। চরম লুটপাট, বিদেশি সম্পদ পাচার দেশকে ভেতর থেকে ফাঁপা করে ফেলেছে। বিদেশি ঋণের বিশাল বোঝা আমাদের আর্থসামাজিক কাঠামোকে তছনছ করে দিতে এগিয়ে আসছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে বিরোধীদের মরদেহ জোয়ারে ভাসবে। গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আগামীতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আমাদের হাতে সময় আছে আর এক থেকে দেড় মাস। এক থেকে দেড় মাসের আন্দোলনে যদি আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে পারি, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, তাহলে দেশটা আমাদের থাকবে, দেশের পতাকা থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, আমরা বেঁচে থাকব। না হলে বিরোধী দলের নেতাকর্মীদের মরদেহ নদীতে জোয়ারে পানির সঙ্গে ভাসবে। তিনি বলেন, হত্যার উদ্দেশ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমার উপর হামলা করা হয়েছিল। তিনি বলেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারা বল প্রয়োগ করে ক্ষমতায় থাকার কৌশল নিয়েছে। তাই জনগণের প্রতি আহ্বান জানাবো, আপনারা রাজপথে নেমে আসুন, আন্দোলন গড়ে তুলুন, না হলে কারো রেহাই নেই। সরকার বিরোধী আন্দোলন নতুন রূপে, সব দল মিলিত হচ্ছে এক মহনায়। সরকার বিরোধী আন্দোলন নতুন রূপে আবির্ভূত হতে যাচ্ছে। সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি সহ সমমনা দলগুলো রাজপথে আছে। বাকি দলগুলো বিভিন্ন ইস্যুতে পৃথকভাবে আন্দোলন শুরু করলেও সবার লক্ষ্য এক, এমনকি কম সময় নোটিশে হঠাৎ করে এক মহনায় মিলিত হতে পারে সব বিরোধী দল। পর্দার আড়ালে এমন রাজনৈতিক ঐক্য পরিস্থিতির প্রস্তুতি বেশ জোরে সোরে এগোচ্ছে। প্রথম দিকে কোনো কোনো দল ভিন্ন বিষয় নিয়ে মাঠে নামলেও একটা পর্যায়ে সবাই এক দফা আন্দোলনে একাত্মতাভুক্ত হচ্ছে। সরকার বিরোধী এমন বৃহত্তর ঐক্য প্ল্যাটফর্মে সদস্যদের বিরোধী দল জাতীয় পার্টির গোপন পদধ্বনিও শোনা যাচ্ছে। পুরনো মিত্র জামায়াত রয়েছে সামনের সারিতে, ইতোমধ্যে মাঠ সরগরম করছে চরমনায় পীরের ইসলামী আন্দোলন। বসে নেই সিপিবি, তারাও আদর্শিকভাবে আন্দোলনের উত্তাপ বাড়াচ্ছে। এছাড়া অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম সরকারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। মাওলানা মামুনুল হকদের পুনর্বহাল করে পুরনো নেতৃত্বে হেফাজত শক্তি বৃদ্ধি করেছে। রাজনীতির মাঠের এসব সমীকরণ বিশ্লেষণ করে পর্যবেক্ষক মহল মনে করে, নিকট ভবিষ্যতে মাঠের সব বিরোধী দলকে এক মহনায় দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। এছাড়া বিরোধীদের আন্দোলনের রিমোট কন্ট্রোলের সঙ্গে দেশি বিদেশি প্রভাবশালী মহলের যোগসূত্রতার বিষয়টি বেশ জোরে সোরে আলোচিত হচ্ছে। এ কারণে রাজনীতি এখন যতটা না প্রকাশ্যে তার চেয়ে বেশি ঘনীভূত হচ্ছে অন্দরমহলে। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদুল আলম মজুমদার বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী এ ধরনের অভিধানে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া এই সরকারকে হটানো যাবে না। তাই যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের নীতি আদর্শ যাই থাকুক, সবাইকে এক মঞ্চে আসতে হবে। রাজনৈতিক পরিস্থিতিতে আন্দোলনকারী দলগুলো এক মঞ্চে আসতেও পারে, সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। জানতে চাইলে বিশিষ্ট আইনজীবী ডক্টর শাহাদিন মালিক বলেন, সরকারের পদত্যাগ সহ নানা দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল আলাদাভাবে আন্দোলন করছে, তবে একটা সময় হয়তো সবাই একই মহনায় আসতে পারে। অতীতে রাজনৈতিক দল কম ছিল, তাদের এক জায়গায় আসা সহজ ছিল, কিন্তু বর্তমানে রাজনৈতিক দলের সংখ্যা অনেক বেড়েছে, তাই সবাইকে ঐক্যমত্য আসাটা কঠিন হবে। তা সত্ত্বেও ঐক্যমঞ্চে আসার সম্ভাবনা রয়েছে, সেরকম হলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। সবাই যদি এক মঞ্চে আসতে পারে, তবে সরকারকে অনেক বেশি বেকায়দায় পড়বে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আন্দোলনের প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সরকারের ভয়ভীতি উপেক্ষা করে জনগণ আমাদের সঙ্গে রাজপথে নামতে শুরু করেছে। সব দল ও জনগণের সম্মিলিত এই আন্দোলন দ্রুত একটি গণ অভ্যুত্থানের রূপ নেবে। গণ আন্দোলনের মুখে কোনো স্বৈরশাসকই টিকে থাকতে পারেনি, এ সরকারও পারবে না। তিনি বলেন, দুর্নীতি, অপশাসন, দলীয়করণ, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি সহ নানা কারণে এই সরকারের উপর মানুষ চরম ক্ষুব্ধ। দেশের বেশিরভাগ মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না, ভয়ভীতি দেখিয়ে সবার মুখ বন্ধ রাখা হচ্ছে। গণতন্ত্র ও মৌলাধিকার নিশ্চিত করতে সরকারের পদত্যাগের দাবিতে আমরা 37 দল জগৎ যুগদল আন্দোলন করেছি।
বেশিরভাগ দল এই সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে আমরা আরও রাজপথে নামছে, যারা এখনও নামেনি জনগণের চাপে তারাও নামতে বাধ্য হবে। বিএনপির সমমনাদের পাশাপাশি রাজপথে নামতে অন্যান্য রাজনৈতিক দল। বিরোধী রাজনৈতিক দলগুলো রাজপথে নামার সীমাহীন ঊর্ধ্বগতিতে জনজীবনের বিভিন্ন সমস্যা নিরসনে দাবিতে ঢাকাসহ সারাদেশে ধারাবাহিক কর্মসূচি পালন করবে দলটি। শনিবার এক যৌথ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আপাতত রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রাজপথে সক্রিয় থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে দলটি। সম্প্রতি এক বক্তৃতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুক্তরাষ্ট্র, ভারত সহ বিদেশিরা নির্বাচন নিয়ে কি বলল তাতে কিছু আসে যায় না, আমাদের মানুষ কি বলছে সেটি বড় কথা। তবে বাস্তবতা ভিন্ন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা যত সোচ্চার হচ্ছে, রাজপথে সরকার বিরোধী আন্দোলনের কত বেগবান হচ্ছে। এছাড়া নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি দেওয়ার পর থেকে আন্দোলনের পালে হাওয়া লাগে। বিএনপি ও সমমনাদের সঙ্গে যুগপথ আন্দোলন না থাকলে সরকারের পদত্যাগের দাবিতে রাজপথ সক্রিয় হচ্ছে বা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বাম ঐক্য, সংসদ ভেঙে দেওয়া, বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে সিপিবি ইতোমধ্যে সমাবেশ করেছে। শুক্রবার রাজধানীতে এই কর্মসূচি থেকে 11 আগস্ট সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। আগস্ট জুড়ে বড় বড় জেলায় সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। 10 আগস্ট যশোরে রয়েছে তাদের কর্মসূচি। সরকারের পদত্যাগ ছাড়াও তাদের দাবিতে থাকে আর রয়েছে দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেফতার ও বিচার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। সেপ্টেম্বর থেকে সিপিবি নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোট ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে। বামপন্থী 6 দলে মিলে এ জোট গঠন করা হয়েছে। জানতে চাইলে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই আমরা নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি করছি, যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে। জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। শুধু একটা নির্বাচন হলেই সব ঠিক হয়ে যাবে না। জুলুম, নির্যাতন, দুর্নীতি, অপশাসন মুক্ত করে একটি ন্যায়ভিত্তিক দেশ গঠন করে আমরা কাজ করে যাচ্ছি। সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি কর্মসূচিমূর্তি একাত্মতা ঘোষণা করেছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি। রোববার দলটির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় পার্থ এমন ঘোষণা দিয়ে বলেন, শিগগিরই দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হবে। সরকার বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় হচ্ছে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে যুগপথ আন্দোলনে নেই জামায়াত ইসলামী। এক্ষেত্রে অনেকটা কৌশলী ভূমিকা নিয়েছে দলটি। বিএনপির সঙ্গে না থাকলে সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা সহ কয়েকটি দাবিতে এককভাবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। সারাদেশে দলটির সাংগঠনিক শক্তির পাশাপাশি জনসমর্থন রয়েছে। সরকারের সঙ্গে দলটির আতাতের অভিযোগ ছিল, সে কারণে অন্যান্য দল ভোট বর্জন করলেও সব নির্বাচনে অংশ নেয় তারা। কিন্তু সাম্প্রতিককালে বরিশাল সিটি নির্বাচনে দলের প্রার্থীকে মারধরের কারণে সরকারের উপর ক্ষুব্ধ হন। সভা সমাবেশের মধ্য দিয়ে সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে তৎপরতা শুরু করে দলটি। এই সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেওয়া হয়। বিএনপির সঙ্গে যুগপথভাবে সরকার বিরোধী আন্দোলন করার কথা ভাবছে। এ ব্যাপারে বিএনপির সঙ্গে যোগাযোগ করা হলে আপাতত যুগপথ আন্দোলনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। আলাদাভাবে রাজপথে সক্রিয় হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিএনপির আন্দোলনে সংহতি জানিয়ে সরকারের পদত্যাগ সহ নানা দাবিতে সোচ্চার দলটি। রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন পেশাজীবী ও ইসলামী সংগঠনগুলো নিজ নিজ দাবিতে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছে। তারা মনে করেন, সমতার শেষ সময়ে সরকার নানা ধাপ চাপে থাকায় সহজে দাবি আদায় সম্ভব। সেই সুযোগ কাজে লাগাতে চায় হেফাজত ইসলাম বাংলাদেশ। দীর্ঘদিন নীরব থাকার পর সম্প্রতি রাজধানীতে এক সম্মেলনে সরকারকে হুঁশিয়ারি দিয়ে অবিলম্বে আলেমদের ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটির নেতারা। এ লক্ষ্যে 20 আগস্ট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। গদিসহ সাগরে নিক্ষেপ করা হবে, এদিকে সরকারের সঙ্গে সম্পর্কে ছোটখাটো এসব কথা আলোচনা করেছেন তারা। এ ধরনের কথা এবং আলোচনার মধ্যে দিয়ে তারা বলেছেন যে রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও ধর্মভিত্তিক সংগঠনগুলো নিজ নিজ দাবি আদায়ে ঐক্যবদ্ধ হচ্ছে। সময় সুযোগ বুঝে তারাও নামবে রাজপথে। আগামী নির্বাচন কোন প্রক্রিয়া হবে তা নিয়ে নিজের দেশের বড় দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি বিপরীত মেরুতে অবস্থান করছে। বর্তমান সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে ভোট হবে এমন অবস্থানে এখন অনড় আওয়ামী লীগ। সেই লক্ষ্যে দলটি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। সবশেষ রোববার তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সরকারের উন্নয়নের চিত্র ভোটারদের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ যখন নির্বাচনী প্রস্তুতি নিয়ে ব্যস্ত, তখন সরকারের পদত্যাগ এক দফা দাবিতে আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি সাজাচ্ছে বিএনপি। এই লক্ষ্যে সমমনাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে দলটি। নতুন কর্মসূচি সম্পর্কে দেওয়া হচ্ছে তাদের মতামত। আগামী দিনের আন্দোলনে সমমনাদের আরও সক্রিয় রাজপথে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। শিগগিরই কেন্দ্র থেকে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে দলটির হাইকমান্ডের। নতুন কর্মসূচির পাশাপাশি তা সফলভাবে বাস্তবায়নে নেওয়া হবে তাদের পরামর্শ। সমন্বয়হীনতা দূর করে কিভাবে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করা যায় এ ব্যাপারে থাকবে বিশেষ নির্দেশনাও। পদ্মায় ট্রলার ডুবি, এখনও খোঁজ মেলেনি ভাইবোন সহ নিখোঁজ 3 শিশুর।
মুন্সিগঞ্জের লৌহজঙ্গে পদ্মার শাখার নদীতে বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধার হলেও এখনও সন্ধান মেলে নিখোঁজ তিন শিশুর। সরজমিনে দুর্ঘটনাস্থলে রসাকাটি এলাকায় দেখা যায়। নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছেন কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা। তীরে স্থানীয় স্বজনদের ভিড়। বেলা ১১টার দিকে বিআইডিব্লিউডির উদ্ধারকারী ক্রেন জাহাজের মাধ্যমে নদী থেকে টেনে তোলা হয় স্টিলের তৈরি ট্রলারটিকে। এ সময় বেশ কয়েকটি মোবাইল, সোনার চেইন পাওয়া গেলেও নিখোঁজ শিশুদের পাওয়া যায়নি। উদ্ধার কাজে অংশ নেওয়া বিআইডিব্লিউডি এর উপপরিচালক তারা বেশি দূরে চলে গেছে, এজন্য নদীর ভাটির কয়েক কিলোমিটার এলাকায় খুঁজে দেখা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।